হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল আবার চলে এসেছি হ্যাংলামির কিছু রান্না নিয়ে। তো আজকে আমি রান্না করছি, সবার প্রথমে হচ্ছে গিয়ে কাঁকরোল আর আলু ভাজা। সেই কারণে কড়াতে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে আর লঙ্কাটা বেশ একটুখানি পোড়া পোড়া গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলু আর কাঁকরোলগুলো দিয়ে দেব। নর্মালি কাঁকরোল আমরা গোল গোল করে ভেজে খাই, তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ভাজি। তো কাঁকরোলগুলোকে যেমন করে মাছের ঝোলের আলু কাটে সেরকমভাবে কেটে কড়াতে দিয়ে দিয়েছি। এবার একটু ভাজার জন্য সময় দেব। একরকমভাবে কাঁকরোল খেতে আমাদের ভালো লাগে না অনেকেরই। এর আগের দিন তোমাদেরকে আমি কাঁকরোলের ভর্তার একটা রেসিপি শেয়ার করেছিলাম, তো আজকে যেভাবে কাঁকরোলটা রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার ডেইলি ব্লগের থেকে বেশি সারাদিন যেহেতু আমি রান্নাবান্নাই করি, সেই কারণে ভাবলাম তোমাদের সাথে রান্নাগুলোই শেয়ার করি। তো যাই হোক, কাঁকরোলটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে নুন আর হলুদ একটুখানি দিয়ে দিলাম। যে কোনো জিনিস ভাজার সময় একটু ভাজা হলেই তারপর নুনটা দিতে হয়, নইলে ভাজার থেকে যে সবজিগুলোর থেকে যে জলটা ছাড়ে সেই জলটা যদি একটু শুকোতে না দেওয়া হয় তাহলে ভাজাটা একটু ঝুরঝুরে হয় না, একটু ভ্যাদ ভ্যাদে হয়ে যায়। তো যাই হোক, এরপরে এর মধ্যে আমি একখানা ছোট পেঁয়াজ দিয়ে দিলাম, খুব বেশি পেঁয়াজ দেব না। তো এগুলোকে আবার ভালো মতো একটুখানি ভেজে নেড়ে চেড়ে নেবো। তো এরপরে আমি এর মধ্যে দেখো আমার কাঁকরোল আলুগুলো কিন্তু যতটুকুনি দিয়েছিলাম তার থেকে অনেকটা কমে গেছে, মোটামুটি হাফ ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে কিন্তু তোমরা নর্মাল আলুও ভেজে খেতে পারো। অ্যাজ ইউজুয়াল আমি একটু চিনি দিলাম, আমরা যে কোনো রান্নায় চিনি খাই। তোমরা অনেকে কমেন্ট করেছো যে আমার মতো তোমরাও অনেকেই আছো যারা প্রত্যেকটা রান্নায় অল্প একটু চিনি দাও। আসলে রান্নায় চিনি দিলে না রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো দেখো মোটামুটি আমার কিন্তু কাঁকরোল আর আলু ভাজাটা হয়ে গেছে, অসাধারণ খেতে লাগে। এটা তোমরা রুটি দিয়ে বা ভাত দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারো। অবশ্যই ট্রাই করে জানিও যে তোমরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, মোটামুটি আমার আলু কাঁকরোল ভাজা হয়ে গেছে। আজকে অনেক রান্না রয়েছে, এখন বাজে মোটামুটি হচ্ছে 7টা, আমি 7টার সময় রান্নাঘরে ঢুকেছি আর ভয়েস ওভার করছি অনেক পরে। এই রান্না কমপ্লিট করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছিলো, কারণ বাজার কিছুই ছিল না। নীলাদ্রি রাত্রিবেলা অফিস থেকে ফেরার সময় বাজার করে নিয়ে এসেছি আর আমাকে সকালবেলায় সমস্ত কেটে বেটে রান্না করতে হচ্ছে। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? তো এতদিন তো আমরা ফোনে নানান রকম গেমিং অ্যাপ দেখেছি এবং খেলেছি, বাট আজকে আমি তোমাদের সঙ্গে যে গেমিং অ্যাপটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা গেমিং অ্যাপ। তোমাদের কাছে যদি সেন্সিবল অবজারভেশন স্কিল থাকে, প্রেডিকশন স্কিল থাকে, এক্সিলেন্ট আইকিউ থাকে, তাহলে এই গেমটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা এই গেমে যদি 10 টাকা ইনভেস্ট করো তাহলে তার 9 টাকা তোমরা বেশি জিততে পারবে। প্রত্যেক 15 মিনিট অন্তরন্তর কিন্তু তোমরা 9 গুণ টাকা বেশি জিততে পারবে। তাহলে হেনা কামাল কা অ্যাপ্লিকেশন, আর অবশ্যই কিন্তু খেলার আগে তোমরা উইনিং লিস্ট একবার চেক করে নিও। উইনিং লিস্টটা চেক করলে তোমাদের প্রেডিকশন স্কিলটা আরো বাড়বে, আর প্রেডিকশন স্কিল বাড়লে জেতার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে। প্রত্যেক মান্ডে এখানে কিন্তু উইনারের নাম অ্যানাউন্স করা হয়, তাহলে তোমরা জাস্ট ফর 500 রুপিস এলিজিবিলিটির জন্য রিচার্জ করে নাও আর জিতে নাও iPhone 13 Pro Max এর মতো গিফট। এছাড়াও ক্যাশ প্রাইজ তো রয়েছে, তার সঙ্গে রয়েছে এক্সাইটিং গিফট শপ। তাহলে তো আমি কিন্তু এখানে আলাদা করে কোনো রেসিপি মানে কোন এটা তো মানে আমি তো এক্সপার্ট কুক নই আর এটা কোনো কুকিং চ্যানেলও নয়। আমি প্রত্যেক দিনের আমাদের যা রান্নাবান্না ঘরে হয় সেই রকম যেরকমভাবে আমি রান্না করি সেরকমভাবেই তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, তোমরা এখানে অনেকেই কুমড়োটা স্কিপ করে দিতে পারো, তার কারণ হচ্ছে গিয়ে অনেকে ফল আর মানে ডাটা মানে গাছ একসাথে খায় না। তো আমাদের ওই জিনিসগুলো নেই, সেই কারণে আমরা এর মধ্যে কুমড়ো দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি আর একটা ঝিঙে দিয়েছি। দেখো সবজিগুলো কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি কুমড়ো শাক আর ডাটাগুলো দিয়ে দেবো। কুমড়ো শাক আর ডাটা দেওয়ার পরে ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে করে শাকটা থেকে একটু জলটা ছাড়ে আর শাকটা তাড়াতাড়ি মজে যায়। একদম আমাদের বাড়ির ডাটা, বাড়িতে আমাদের এক সিঁড়ির পাশ দিয়েই কুমড়ো গাছটা হয়েছে, তো সেখানে ভাবলাম পাড়াতে সবাইকে দেওয়া হয়েছে আমরাও একটুখানি খাই। তো যাই হোক, দেখো নুনটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দেব পরিমাণ মতো একটুখানি হলুদ। এটা এতটা দেখে মনে হচ্ছে একটু পরেই এটা একদম কমে যাবে। আমি কুমড়ো শাক খুব ভালো খাই, কিন্তু আমার খুব গ্যাস হয়ে যায় বলে আমি খেতে পারি না কুমড়ো শাক। তো যাই হোক, এরপরে দেখো আমি এর মধ্যে হলুদ অ্যাড করে দিলাম।
এরপরে হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে দেব। মা কিন্তু ডাটা চচ্চড়ি এই সমস্ত খেতে খুব ভালোবাসে, তোমরা যদি মনে করো হালকাভাবে খাবে তাহলে এর মধ্যে আর কোনো সবজি দিতে হবে না, শুধু একটু আদা বাটা দিয়ে নামিয়ে দিতে পারো। আমরা একটু পোস্ত বাটা দিয়ে খাই, সাদা সর্ষে আর পোস্ত বাটা এর মধ্যে আমি বেটে রেখেছিলাম আগে থেকে, সেটা অ্যাড করে দিলাম। অল্প একটু জল দিয়েছি তার কারণ শাক দিয়ে তো এমনিই জল বেরোয়। এবার এগুলোকে সব একসাথে আমি মাখিয়ে নেব, দিয়ে তারপরে অপেক্ষা করব কিছুক্ষণ শাকটা ডাটাটা বেশ কিছুটা মজে যাওয়ার জন্য। দেখো আমার কুমড়ো শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে, ডাটা সবজি মানে যা যা ছিল সবই কিন্তু পুরো জ্যান্ত জ্যান্ত আছে। আর নামানোর আগে আমি এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, এতে করে টেস্টটা কিন্তু আরও ভালো লাগে, কারণ যেহেতু সর্ষে পোস্ত দিয়েছি সর্ষে পোস্তর সাথে কিন্তু কাঁচা সর্ষের তেলের ফ্লেভার জাস্ট জমে যায়। তো আমার সেকেন্ড পদটাও রান্না হয়ে গেল, শুধু দেখতে থাকো আজকে কতগুলো রান্না করেছি। তাও লাস্টের কচু বাটাটা মা রান্না করেছে, সেটার আমি ভিডিও করতে পারিনি। তো এবার তিন নম্বর রান্না হচ্ছে আজকে আমি পেঁপে দিয়ে বড়ার তরকারি রান্না করব। তো এখানে আমি মটর ডাল রসুন আর এদিকে একটু নুন মিষ্টি হলুদ দিয়ে দিয়েছি, এবার এটাকে বেটে নেব। আর এখানে ডুমো ডুমো করে আমি পেঁপে কেটে রেখেছি, বড়াগুলোকে ভেজে নেব একটু কড়া করে, যেহেতু ঝোলে যাবে একটু কড়া না ভাজলে, যেহেতু আমি ঝোলটা ফুটাবো বড়াগুলো ভেঙে যাবে, সেই কারণে আমি সর্ষের তেলেই বড়া ভাজছি। আজকে সব রান্না আমি বড়াতে করব, সরি সর্ষের তেলে করব। তো যাই হোক এবার বড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, একবারই সব বড়া মোটামুটি দিয়ে দেব। তো দেখো আমার কিন্তু বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল করেই ভেজে নিয়েছি। এবারে একটুখানি দুপিট একটুখানি ভালো করে ভেজে নিলাম। তো এবার ওই বড়া ভাজার তেলেই আমি এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, একদম পাতলা করে ঝোলটা করব যাতে মাও খেতে পারে। এটা দিয়ে মোহরকেও আজকে দুপুরবেলা খাইয়ে দেব, এই জন্য একটা দুটো মাত্র আমি লঙ্কা দিয়েছি এর মধ্যে। আর লঙ্কাগুলো কিন্তু আমি একটা লঙ্কা চিরে দিয়েছি আর দুটো লঙ্কা নর্মাল গোটা দিয়েছি, যাতে করে লঙ্কার বীজগুলো না বেরোলে মা ডোলে খেয়ে নিতে পারবে লঙ্কাগুলো আর তরকারিটা ঝাল হবে না। তো যাই হোক পেঁপেটাকে একটুখানি ভালো মতো ভেজে নেব, পেঁপেটা সিদ্ধ
হতে যেতে একটু সময় লাগে, এই জন্য আমি পেঁপের মধ্যে একটুখানি অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। দেখলেই বুঝতে পারবে একদম হালকা পাতলা রান্না হয়েছে। আর তোমরা যদি এই পেঁপেটার মধ্যে জিরের জায়গায় রাঁধুনি ফোড়ন দিয়ে করো, তাহলে কিন্তু পেঁপের বড়া দিয়ে শুক্ত টাইপের একটা তরকারি হয়ে যায়, যেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। শুধু এটাতে নামানোর আগে আমি একটু ঘি দেবো, আর ওটাতে নামানোর আগে তোমরা একটুখানি দুধ আর আটা গুলে দিয়ে দিলে একদম শুক্তোর ফ্লেভার চলে আসে। তো যাই হোক, দেখো এর মধ্যে আমি একটু আদা কুচিয়ে দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। কোনো রকম বাটা মশলা আমি এখানে দিচ্ছি না, নর্মাল একটুখানি আদা গ্রেট করে দিচ্ছি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি চিনি, যেমন দিই আমি, দিয়ে মশলাটাকে একটুখানি ভালো মতো কষিয়ে নেব। তো কষানো কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটুখানি আমি ঢেকে দেব, যখনই জলটা এটা একটু ঝোলটা একটুখানি ফুটে উঠবে তারপরে আমি বড়াগুলো দেব, নইলে বেশিক্ষণ বড়া ফুটলে বড়াটা ভেদে যাবে। তো মোটামুটি পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে বড়াগুলো সব অ্যাড করে দেব। দিয়ে আবার একটুখানি নামিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা ভালো মতো ঢুকে যায়। তো দেখো আমার কিন্তু পেঁপে দিয়ে বড়ার তরকারি রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম, ব্যাস আমার 3 নম্বর আইটেম কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা দিন দুটো চ্যানেলের জন্য রান্না করি। আজকে আমার খাওয়ার আসরের ভিডিও নেই, শুধু হ্যাংলামির ভিডিও আছে। এই সমস্ত রান্না হচ্ছে বাড়িতে, মায়ের খাওয়া ছাড়াও আমাদের খাওয়া থাকে, মোহরের খাওয়া থাকে, নীলাদ্রির টিফিন থাকে। তো আমাকে কিন্তু সারা দিন রান্নাঘরেই কাটাতে হয়। এরপরে করছি আমি ডিমের কালিয়া। তো ডিমগুলোকে নর্মাল একটুখানি ভেজে নিচ্ছি। আমরা ডিম খুব কড়া করে খাই না, কারণ ওই বাইরেটা শক্ত হয়ে গেলে আমাদের ভালো লাগে না। তো যাই হোক, এরপরে কড়াতে একদম আমি অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু টমেটো সস আর লঙ্কারগুলো একেবারে বেটে নেব, কারণ এই ডিমের কালিয়াতে জল খুব অ্যাড কম হবে, একদম মাখা মাখা হবে। তো সেই কারণে আমি একেবারে মশলা টশলাগুলো বেটে নিয়েছি। দেখো এরপরে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এরপরে যেহেতু জলটা কম অ্যাড হবে, মশলার কাঁচা গন্ধটা আমি দূর করার জন্য হালকা হালকা করে মশলাটা কষাতে থাকবো আর অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো, একেবারে জল দেব না। অ্যাজ ইউজুয়াল এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ নুন মিষ্টি দিয়ে দিচ্ছি। আমাদের প্রত্যেক দিন ঘরোয়া এইভাবেই রান্না হয়। আমরা একটু যে তরকারিগুলোতে তেল মশলা বেশি দেওয়া সেই তরকারিগুলোতে তেল মশলা বেশি দিই, আর যেগুলো নর্মাল রান্না করা সেরকমই করি। যেহেতু ঘরোয়া রান্না হয় সেহেতু মায়ের প্রবলেমটা একটু কম হয়, আর মা যেহেতু খেতে ভালোবাসে তো সেই কারণে মায়ের খেলেও খুব একটা প্রবলেম হয় না। দেখবে তোমরা লক্ষ্য করে যে মা কিন্তু বাইরের খাবার খুব একটা পছন্দ করে না, কারণ মা খেতে পারে না। মাকে বাড়িতে নানান রকম পদ রান্না করে দিলে মা খুব তৃপ্তি করে খায়। তো দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প জল অ্যাড করছি আর মশলাটাকে কষাতে থাকছি। তো মোটামুটি হয়ে গেছে আমার মশলাটা কষানো। এরপরে আমি ডিমটা আর অল্প একটু জল অ্যাড করলাম, এবার অপেক্ষা করব 10 মিনিট মতো। দেখো আমার ডিমের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে, মাখা মাখা, অসাধারণ খেতে লাগে। আমি কিন্তু মশলাটা করার সময় এর মধ্যে একটু টমেটো সসও দিয়েছিলাম। তো চলো নেক্সট আইটেমে ঢুকে গেছি। এখানে করছি বাটা মাছের তেল ঝাল বেগুন আলু দিয়ে। তো বাটা মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। আমি এখানে একদম কম কম করেই রান্না করছি, কারণ আমাদের যেহেতু প্রত্যেক দিনই অনেক রকম রান্না হয় তো অল্প অল্প করেই রান্না করতে হয়। রান্নাগুলো বেঁচে গেলে পরের দিন আমরা খেয়ে নিই, নীলাদ্রি টিফিন নিয়ে নেয়। তো এখানে 4 পিস মাছের ঝোল রান্না করা হচ্ছে। 2 পিস মাছ মা খাবে, 1 পিস হয়তো আমার মেয়ে খাবে, 1 পিস মাসিকে দিয়ে দেবো।
তো মাছের ঝোলটা হয়ে যাবে। ডিমটা এক পিস মাছ খেলে, ডিমটা এক পিস মা খেলে নীলাদ্রি নিয়ে যাবে টিফিনে। তো এইভাবেই বুঝে বুঝে আমরা রান্না করি। তো যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব। এই রান্নাটাও আমি মেয়েকে দিতে পারি, সেই কারণে লঙ্কাটা পরে দেব। বেগুন আর আলুটা একটুখানি ভেজে নিচ্ছি, এরপরে এর মধ্যে পরিমিত নুন চিনি হলুদ যেরকম দিই আমি দেবো। আর কাঁচা লঙ্কাটা আমি মানে ফেড়ে দেবো না, নর্মাল দেবো। আর সর্ষের তেলের মধ্যে যদি হঠাৎ করে দিয়ে দিই ফেটে যাবে, সেই কারণে সবজিগুলো দেওয়ার পর কাঁচা লঙ্কাটা দিলাম। তো মোটামুটি দেখো আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, এটা খুব বেশি ভাজতে হয় না, কারণ আলুও গলে যায় আর বেগুন তো একদমই গলে যায়। সেই কারণে অল্প একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমিত একটুখানি নুন আর চিনি দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কিন্তু এর মধ্যে সর্ষে বেটে সর্ষে বাটার যে জলটা সেটাও দিতে পারো, তাহলেও অন্যরকম হয়। সেটা ইলিশ মাছের ক্ষেত্রেও করতে পারো, বাটা মাছ ভোলা মাছও এইভাবে করা যায়। কিন্তু আমি একদম আজকে পাতলা তেল ঝাল করছি, সেই কারণে সর্ষে বাটাটা অ্যাড করছি না। আর এখানে দিয়ে দিলাম মাছগুলো, এরপরে পরিমাণ মতো জল দেব। এটা একদম মাখা মাখা হবে, দেখতেই পারবে তোমরা শেষে গিয়ে যে রান্নাটা ঠিক কেমন দেখতে হয়েছে। তো এটা কিন্তু আমার 4 নম্বর রান্না চলছে। তো কমপ্লিট দেখো আমার বাটা মাছের বেগুন আলু দিয়ে তেল ঝাল, এর মধ্যে অল্প একটু ধনে পাতা পেয়েছিলাম তো উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিয়েছি। তো এরপরে করবো পানির, পানিরটা আমি আগে থেকে একটুখানি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে পানিরটাকে একটুখানি ভেজে নেব। পানির আমরা খুব একটা ভালো খাই না, মা কাঁচা পানির খুব ভালো খায়। তো নীলাদ্রি অনেকদিন থেকে খেতে চাইছিলো, পানির নিয়ে এসেছিলো, তো ভাবলাম আজকেই বানিয়ে দিই, মায়ের ভিডিও হয়ে যাবে, নীলাদ্রি রাতে এসেও খেতে পারবে। তো মোটামুটি পানিরগুলোকে ভেজে নিয়েছি, এবার এই তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো। তেজপাতা আমরা খাই না, তাই জন্য খুব কম রান্নায় আমরা তেজপাতা দিই, যে রান্নায় তেজপাতা না দিলেই নয়। তো এখানে যদি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো তাহলে ভালো হয়। তো আমি জিরে ফোড়ন দেওয়ার পরে আগে থেকে যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে এবার একটুখানি ভেজে নেব। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিচ্ছি, হচ্ছে আদা জিরে তারপরে চালমগজ আর কাজু। তো এগুলোকে সব একসাথে করে বেটে নেব। তো দেখো মশলাটা বাটা হয়ে গেছে, এরপরে এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে টক দই অ্যাড করলে আরও ভালো লাগবে, টক দইয়ের জায়গায় আমি এখানে আজকে টমেটো অ্যাড করব। তো মশলাগুলোকে ভালো মতো আলুটার সাথে মাখিয়ে নেব, তার মধ্যে একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো, একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, না নুন হলুদ চিনি যেমন পরিমাণে দেয়, এগুলো ছাড়া তো আর রান্না হয় না। তো প্রত্যেক রান্নায় একই জিনিস বলতে হবে। তো মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব, জল এখানেও খুব কম অ্যাড হবে। তোমরা এখানে ক্রিমও ইউজ করতে পারো, আমি যেহেতু ঘরোয়া রান্না করছি, হালকা পাল্কা রান্না, তো সেই কারণে এত কিছু আমি দিচ্ছি না। গরম মশলা আমরা এই রান্নায় খাবো না, যেহেতু মা ভিডিও করবে আর মা গরম মশলার ফ্লেভারটা পছন্দ করে না। তো যাই হোক, দেখলে এখানে ধনের গুঁড়ো, লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, এরপর একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এই মশলাটা যত কষাবে তত তেল বেরোবে, কারণ যেহেতু বাদাম অ্যাড করা হয়েছে। তো আমি এরপরে জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো মতো কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে পানিরটা দিয়ে দেব। এরপরেও কিন্তু কচু বাটা মা রান্না করেছিল, তখন আমি ঘরের কিছু কাজ করছিলাম তাই আর ভিডিও করতে পারিনি। কালকের তোমরা ভিডিওতে হ্যাংলামিতে যা যা রেসিপি দেখেছো, যা যা মেনু দেখেছো, তার সবকটা রেসিপি আমি এখানে শেয়ার করলাম। শুধু কাঁকরোল আলু ভাজাটা প্লেটে সাজিয়েও মাকে দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এরপরে দেখে নাও পনিরটা কেমন দেখতে লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের রান্নার ভিডিওগুলো কেমন লাগছে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে রান্নাটা দেখতে থাকো, আজকের মতো টাটা।